শুরুতে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলের যে অস্ত্র দিয়ে আর্মেনিয়াকে ধ্বংস করে দিয়েছে আজারবাইজান। নাগার্নো কারাবাখ যুদ্ধ নিয়ে তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করতে গেল আর্মেনিয়া। যুদ্ধের ময়দান থেকে অস্ত্র রেখে পালিয়ে যাচ্ছে আর্মেনীয় সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্টকে সমর্থন জানিয়ে হাসান রুহানির ফোন। এবং সবশেষ থাকছে আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিতর্কিত নাগর্নো এবং কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে গত রোববার সকাল থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত দুপক্ষের বেসামরিক নাগরিক সহ 200+ ব্যক্তি নিহত এবং 100+ ব্যক্তি আহত হয়েছেন। যুদ্ধে আর্মেনিয়া রাশিয়ার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার ব্যবহার করার পর থেকে আজারবাইজান ইসরায়েলের তৈরি গাইডেড মিসাইল লুরা দিয়ে হামলা শুরু করেছে। ইসরায়েল থেকে ক্রয় করা এ অস্ত্রে আর্মেনিয়াকে পর্যদস্ত করছে আজারবাইজান। লুরার আঘাতে আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে বলে দাবি করছে আজারবাইজান। বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে আর্মেনিয়া। আজারবাইজানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ইসরায়েল থেকে কেনা ব্যাপক অস্ত্র। এসব অস্ত্র আর্মেনিয়া এবং আর্মেনীয় সংখ্যাগরিষ্ঠ নাগর্নো কারাবাখের বিরুদ্ধে হামলায় ব্যবহার করছে আজারবাইজান। এ নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয়েছে আর্মেনিয়ার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেয়া তথ্য মতে আজারবাইজানকে গত এক যুগে ব্যাপক অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। এর আনুমানিক বাজার মূল্য প্রায় $825 মিলিয়ন। এর মধ্যে রয়েছে ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং সার্ফেস টু সার্ফেস মিসাইল। ইসরায়েলের অস্ত্র রপ্তানির বিষয়ে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনানা নাগদিলিয়ান বলেছেন, ইসরায়েলের কার্যপদ্ধতি অগ্রহণযোগ্য, তাই মন্ত্রণালয় ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে এনেছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আর্মেনিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আর্মেনিয়ার দূতাবাস আমাদের দুই দেশের জনগণের সম্পর্ক বৃদ্ধির জন্য সহায়ক। তবে আজারবাইজানকে সরবরাহ করা অস্ত্রের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কার্যত যুদ্ধ চলছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। এরই মধ্যে যুদ্ধের 9 দিন পেরিয়ে গেল, এখনও ধরা সমাধান সূত্র। আজারবাইজানের সাথে যুদ্ধে আর্মেনিয়া খুব বেশি একটি সুবিধা করতে পারে না। নাগর্নো কারাবাখের একের পর এক শহর, এলাকা এবং গ্রাম দখল করেছে আজারবাইজান। যুদ্ধে আর্মেনীয় সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি সহ যুদ্ধক্ষেত্র থেকে আর্মেনীয় সেনাদের পালিয়ে যাওয়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। আর এরই মধ্যে আর্মেনিয়া জানিয়েছে, দুদেশের সংঘাতে তুরস্কের ভূমিকা নিয়ে আমেরিকার কাছে অভিযোগ জানাবে দেশটি। এদিকে জাতিসংঘ রেড ক্রস ইউরোপীয় ইউনিয়নের পরে এবার শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে ইরান। দুদেশকে আলোচনার টেবিলে আনতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দেশটি। এদিকে গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তীব্র যুদ্ধ অব্যাহত রয়েছে। সোমবার আর্মেনিয়া দাবি করেছে তাদের গোলায় বিধ্বস্ত হয়েছে আজারবাইজানের শহর টারটার। অন্যদিকে কারাবাখের রাজধানী কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী আজারবাইজানের হামলায় নাগর্নো কারাবাখে কমপক্ষে 220 জন যোদ্ধা মৃত্যু হয়েছে। তারা সকলে আর্মেনীয় সেনাদের মদতে আজারবাইজানের বিরুদ্ধে লড়াই করেছিল। এছাড়া 82 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আজারবাইজানে অন্তত 24 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজান দুইটি দেশের সীমান্তে অবস্থিত ইরান। যুদ্ধ থামাতে এবার ইরানও পদক্ষেপ নিয়েছে। দুইটি দেশকেই শান্তিপূর্ণভাবে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে ইরান, কিন্তু তাতে এখন পর্যন্ত কোনো দেশই সাড়া দেয়নি। ইরান জানিয়েছে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য সব রকমের চেষ্টা করবে তারা। অন্যদিকে তুরস্কও সমর্থন দিচ্ছে আজারবাইজানকে। বস্তুত আর্মেনিয়া জানিয়েছে তুরস্কের ভূমিকা নিয়ে তারা আমেরিকার কাছে অভিযোগ জানাবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়া সশস্ত্র বাহিনী থেকে জব্দ করা বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম নিয়ে একটি ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আর্মেনিয়ার বাহিনীর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার পর
বিস্তীর্ণ এলাকা জুড়ে তাদের রেখে যাওয়া বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ, মর্টার শেল। এছাড়া যুদ্ধক্ষেত্রের পরিখা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর্মেনিয়া সেনাবাহিনীর পোশাক, ব্যাগসহ বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। এদিকে আজারবাইজানের সামরিক বাহিনী নাগর্নো কারাবাখের গুরুত্বপূর্ণ জাবরাইল জেলা মুক্ত করার পর সোমবার একই জেলার শিখালি, আগালি, সারিজালি এবং মেজরি নামক তিনটি গ্রাম আর্মেনিয়ার বাহিনীর কাছ থেকে মুক্ত করেছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ। এর আগে আরও 22 এলাকা আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করে বলে জানায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজান, বাড়ছে হতাহতের সংখ্যা। হামলা নিয়ে দুপক্ষের পাল্টা দাবিতে সংকট আরও বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ গেলেও বিতর্কিত নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে লড়াই থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে 300 জনেরও বেশি প্রাণ হারিয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন জানিয়ে টেলিফোন করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার হাসান রুহানি টেলিফোনে তার সমপর্যায়ের আজারবাইজানীয় নেতার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করেন। ইরানি ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে জানায়, তেহরান আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন করে। রুহানি আলিয়েভকে বলেন, এই ইস্যু আঞ্চলিক শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমাদের প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দলীয় নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে 10 দিন ধরে চলা এই সংঘাতে 200 বেশি মানুষ নিহত হয়েছে। প্রতিবেশী দুদেশের মধ্যে 1990 দশকের যুদ্ধে প্রায় 30,000 মানুষের মৃত্যু হয়। আর্মেনিয়ার সাবেক সোভিয়েত দেশগুলো সামরিক জোটের সদস্য। এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া, আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। ইয়েভানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাবাখের সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে। নাগর্নো কারাবাখ আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থনও দিচ্ছে। নাগর্নো কারাবাখ এলাকার কর্তৃত্ব নিয়ে চলা আর্মেনিয়া আজারবাইজান সংঘাতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য সব রকমের চেষ্টা করবে তারা। তবে এখন পর্যন্ত ইরানের এই প্রস্তাবে কোনো দেশই সাড়া দেয়নি বলে ডয়চে ভেলের এক খবরে বলা হয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজান দুইটি দেশের সীমান্তে অবস্থিত ইরান, তাই যুদ্ধ থামাতে ইরানও পদক্ষেপ নিয়েছে। দুইটি দেশকে শান্তিপূর্ণভাবে বৈঠকে বসার আবেদন জানিয়েছে ইরান। সম্প্রতি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর ইরানের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রকেট এবং ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। এর ফলে ইরানের এক শিশু আহত হয়েছে। দুটি দেশের সঙ্গেই ইরানের স্থলসীমা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাদিব জাদেহ বলেছেন, ইরানের সীমানায় কোনো পদক্ষেপ আগতই সহ্য করা হবে না। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদেষ্টা আলী আকবর বেলিয়াতি আজারবাইজানের দখলকৃত ভূখণ্ড থেকে সরে যেতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা যেমনইভাবে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী, তেমনই কারাবাখ ইস্যুতেও দখলদারিত্বের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগর্নো কারাবাখ নিয়ে যে কোনো শান্তি প্রতিক্রিয়ায় তুরস্কের যুক্ত করতে হবে। অন্যদিকে আর্মেনিয়া জানিয়েছে দুদেশের সংঘাতে তুরস্কের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানাবে তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যুদ্ধ সম্পর্কে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।